আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি বাঙালির অন্যতম একটা ডেজার্ট মালপোয়া রেসিপি নিয়ে। শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। এটা বানানোর জন্য আমি নিয়েছি 2 বাটি ময়দা, সুজি নিয়েছি 1/2 বাটি, যেটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, দুধ, 3টে পাকা কলা, এলাচ আর মৌরি গুঁড়ো করে রেখেছি, 1/2 নারকল কোড়া আর চিনি। সর্বপ্রথমে কলা চিনি পেস্ট করে নেব। এবার একটা পাত্রে ময়দা, সুজি, নারকেল কোড়া, গুঁড়ো করে রাখা মশলা আর কলা চিনির পেস্ট দিয়ে দেব। এবার একটা হ্যান্ড মিটারের সাহায্যে ভালো করে মেশাতে থাকব। খুব একটা পাতলা পেস্ট হবে না, তাই অল্প অল্প করে দুধ দেব আর ফেটাতে থাকব। দেখুন, এভাবে ফেটাতে হবে। এবার স্বাদ মতো নুন দিয়ে দেব। এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেলে একটা ছোট বাটিতে করে মিশ্রণটা তেলের উপর দিয়ে দেব। এবার উনুনের আঁচ লো করে আস্তে আস্তে মালপোয়াগুলো ভাজতে হবে। বেশি জোর আঁচে ভাজা যাবে না, না হলে ভেতরে কাঁচা থেকে যেতে পারে। এইভাবে সব মালপোয়াগুলোকে ভেজে তুলে নেব। দেখুন, আমার সবটা ভাজা হয়ে গেছে। তাহলে আপনারাও তৈরি করে ফেলুন কলা দিয়ে মালপোয়া। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমার এই মালপোয়া রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। Thank you.